নমস্কার বন্ধুরা, সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তা বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু নামটি অবশ্যই শুনে থাকবেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে 6000 টাকা দেওয়া হয়। তা আপনি যদি নতুন হন, সেক্ষেত্রে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, কীভাবে বুঝবেন টাকাটা আপনি কমই পাবেন সেটাও কী করে বুঝবেন, আপনার ফর্মটি কি অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়ে গেছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। আর সবার প্রথমে ছোট্ট একটা কাজ করবেন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। তা চেক করার জন্য সবার প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। আপনি গুগলে গিয়ে লিখবেন মাটির কথা, দেখতে পাচ্ছি আমি লিখেছি মাটির কথা। এই মাটির কথা লিখে সিম্পলি আপনি সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আসবে আপনার কাছে দেখতে পাচ্ছেন সবুজ মতন, এই লিঙ্কে আপনারটা ক্লিক করতে হবে। তা ক্লিক করা মাত্রই একটা সাইট আপনার কাছে উপস্থিত হবে। এখানে আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছেন একটা অপশন কৃষক বন্ধু, যেটা আপনাকে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু লেখার পরে আপনারটা ক্লিক করতে হবে। তা ক্লিক করে দিলাম, যেটা পারমিশন চাইবে কৃষক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এগ্রি করে দেবেন। এবং এগ্রি করার পরে নতুন একটা পেজে আপনারা কিন্তু পৌঁছে দেবে, দেখতে পাচ্ছেন যে kisokbondhu.net। এখানে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনার কাছে হাজির হয়ে গেছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষক তথ্য, দেখতে পাচ্ছেন এই নথিভুক্ত কৃষক তথ্য থেকে আপনার একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন না, সিম্পল আমি কিন্তু নথিভুক্ত কৃষক তথ্যতে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ ভোটার কার্ড দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন যে আবেদন করেছে বা যার নামে আবেদন করা হয়েছে তার ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। সেক্ষেত্রে পুরুষ মহিলা যে কেউ হতে পারে। তা আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে, আবেদন করার সময় যে ভোটার কার্ড দিয়েছিলেন সেই ভোটার কার্ডের আইডি কিন্তু লিখবেন। এখানে লিখে সিম্পলি সার্চ করবেন। তা আমার কাছে একটা ভোটার কার্ডের আইডি রয়েছে, দেখতে পাচ্ছেন আমি পুরো লিখে দিয়েছি। তা আপনার কাছে যে ধরনের ভোটার কার্ড হোক না কোন, যেটা আবেদন করে থাকবেন তার WB থাকতে পারে, XMB থাকতে পারে বা DS থাকতে পারে, যাই থাকুক না কোনো, সিম্পলি আপনি লিখে দেবেন। লেখার পরে সিম্পলি এটা কিন্তু সার্চ করে দেবেন। মনে রাখবেন যে ভোটার আইডির কার্ডটা যেন সম্পূর্ণ থাকে। দেখতে পাচ্ছেন আমি সার্চ অপশানে একবার ক্লিক করে দিলাম। সার্চ অপশানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করে দিয়েছে কার নামে রয়েছে। দেখতে পাচ্ছেন ফার্মের নাম দেখাচ্ছে, দেখুন অশোক কুমার মণ্ডল, এবং তার ডিস্ট্রিক্ট দেখে দিয়েছে মুর্শিদাবাদ, এবং ব্লক, তারপরে গ্রাম পর্যায়ে সমস্ত কিছু দেখে দিয়েছে। এবং প্রথম দেখতে পাচ্ছেন যে AKD আইডি, এখানে একটা আইডি দিয়ে দিয়েছে, এখানে KB আইডি দিয়েছে, অর্থাৎ কৃষক বন্ধু আইডি, সমস্ত আইডি কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন শেষের দিকে স্ট্যাটাস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যাটাসটা পুরোপুরি কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং সম্পূর্ণভাবে কিন্তু এই কার্ডটা এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু যে ফসলের টাকাটা সেই ফসলের টাকাটা কিন্তু ইনি পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি যার থাকুক না কেন, আপনারা যদি আবেদন করে থাকেন কৃষক বন্ধুর জন্য, তারই ভোটার কার্ড দিয়ে কিন্তু সিম্পল আপনি এইভাবে কিন্তু খুঁজে নিতে পারেন যে আপনার কার্ডটা কি বাতিল হয়ে গেছে না অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কোনো কাজ নেই, আপনাকে কিন্তু নিশ্চয় থাকতে হবে। যদি আপনার রিজেক্ট দেখায় এখানে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাকে আবার কিন্তু আবেদন করতে হবে। যদি অ্যাপ্রুভ দেখায় তবে কিন্তু কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।